আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম, মসজিদে ঢোকার সময় কি পড়তে হয়? মুসলমানের কয়টি জিনিসের উপর ঈমান আনতে হবে? ছয়টা, সাতটা, আটটা? আপনি সূরা ফাতিহাতে কয়টি আয়াত রয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি তো রোজাদার, এই রমজান মাস চলতেছে, তো আমরা আপনার কাছ থেকে জানতে চাইব, পবিত্র কুরআন শরীফের মধ্যে সবচেয়ে ছোট সূরা কোনটি? আলহামদুলিল্লাহ আপনার হয় নাই, আমি আপনাকে অপশন দিতেছি, কুল হুয়াল্লাহ, সূরা কাউসার এবং সূরা আসর। তিনটা সূরার নাম বলছি, আপনি এর থেকে যেকোনো একটা বললেই পারেন। কুল হুয়াল্লাহ হয় নাই, আপনার সঠিক উত্তর হয় নাই। আমরা আপনার কাছে জানতে চাইব, আমাদের নবীর নাম কি ছিল? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। আমাদের নবী কত বছর জীবিত ছিলেন? এটা আমার জানা না। আমি আপনাকে অপশন দিচ্ছি, 62 বছর, 63 বছর, 65 বছর। 62 বছর আপনার উত্তর সঠিক হয় নাই। যাই হোক, আপনি একটি উত্তর সঠিক দিয়েছেন, যার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে থাকছে একটি আকর্ষণীয় পুরস্কার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ চাচা, আপনি কেমন আছেন? ভালোই আছি। জি, আমরা তো সবই রোজাদার, আজকে মাহে রমজানের চলতেছে। আপনার কাছে আমি জানতে চাইব যে মুসলমানদের ইমানের স্তম্ভ কয়টি? ইমানের স্তম্ভ হইল গিয়া তিনটি, নামাজ, রোজা। জি না চাচা, আমি আপনাকে অপশন দিচ্ছি, 4টি, 5টি, 6টি, কোনটি হবে? 5টি হবে। সালাম, মসজিদে ঢোকার সময় কি পড়তে হয়? মসজিদে পড়তে বিসমুল্লাহ রহমান হয়ে পরামৃত ঢুকে। জি চাচা, আরেকটু ট্রাই করে দেখেন তো পারেন কি না, যে মসজিদে ঢুকার সময় আমরা যে দোয়া পড়ি, এই দোয়াটা? একটা দোয়া আছে তো, দোয়াটা আমার জানা নাই চাচা। আচ্ছা, আমি বলছি, মসজিদ থেকে বের হওয়ার সময় কি দোয়া পড়তে হয়? ওটা আমার জানা নাই, দোয়া আছে। আমরা আপনাকে এই দুটি দোয়া জানিয়ে দিচ্ছি। মসজিদে ঢুকার দোয়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা ফতাহলি আবু আবার রহমতি। আর মসজিদ থেকে বাহির হওয়ার দোয়া হচ্ছে গিয়া, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। বুঝছেন নানি? এই দুইটা দোয়া হচ্ছে মসজিদে ঢুকার দোয়া। চাচা, আপনি সঠিক উত্তর দেওয়ার জন্য আমাদের মুক্ত বাতাস চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি উপহার। আমাদের চাচা তিনটি প্রশ্নের মাঝে একটি প্রশ্নের উত্তর দিয়েছেন, যার জন্য আমরা মুক্ত বাতাস চ্যানেলের পক্ষ থেকে একটি গিফট সামগ্রী ওনাকে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা মুক্ত বাতাস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম মাহে রমজান উপলক্ষে। তো আমরা আপনার কাছে জানতে চাইব যে ওজুর ফরজ কয়টি? ওজুর ফরজ 4টি। জি মাশাআল্লাহ, আপনি তো সাথে সাথেই জবাব দিয়ে ফেলছেন, ওজুর ফরজ 4টি। ঠিক আছে, আপনার আনসারটি সঠিক হয়েছে। গোসলের ফরজ কয়টি? 3টি। মাশাআল্লাহ, আপনার মাত্র একটি প্রশ্ন রয়েছে, যদি একটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকবে আমাদের পক্ষ থেকে একটি পুরস্কার সামগ্রী। সর্বশেষ কথা হলো, সূরা ফাতিহার মধ্যে কয়টি আয়াত? সূরা ফাতিহা কয়টি আয়াত? আমি আপনাকে অপশন দিচ্ছি, 6টি, 7টি, 8টি। এখন আপনি বলেন কোনটি? 8টি হয় নাই আপনার প্রশ্ন। আপনি অল্পর জন্য আমাদের এই উপহারটি আপনি পেলেন না, এরপরেও আপনার জন্য থাকছে আমাদের মুক্ত বাতাস চ্যানেলের পক্ষ থেকে একটি সান্ত্বনামূলক পুরস্কার। সূরা ফাতিহার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 7টি, আপনি এটা পারেন নাই, এরপরেও আমরা মুক্ত বাতাস চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি সান্ত্বনামূলক পুরস্কার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। চাচা, আপনি কেমন আছেন? ভালো আছি। চাচা, আপনি তো রোজাদার এবং মুসলিম, তো আমরা আপনার কাছে জানতে চাইব, মুসলমানদের কয়টি জিনিসের উপর ঈমান আনতে হবে? 7টি, কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা আপনার হয় নাই। মুসলমানের কয়টি জিনিসের উপর ঈমান আনতে হবে? 6টা, 7টা, 8টা। আপনি বলেন কোনটা? 7টা। মাশাআল্লাহ, আপনার সঠিক উত্তর হয়েছে। তো আপনার কাছে জানতে চাইব, মসজিদে ঢোকার সময় কয়টি সুন্নত? আমি অপশন দিচ্ছি, 4টি, 5টি এবং 6টি। 4টি হয় নাই আপনার উত্তর। মসজিদে বাহির হওয়ার সময় কয়টি সুন্নত? আমি আপনাকে আবারও অপশন দিচ্ছি, 4টি, 5টি, 6টি। বাহির হওয়ার সুন্নত 5টি।
5টি সঠিক হয়েছে, কিন্তু আপনার মসজিদে ঢুকার সময় কয়টি সুন্নত সেটা সঠিক হয় নাই, সেজন্য আপনার জন্য রয়েছে একটি সান্ত্বনামূলক পুরস্কার আমাদের মুক্ত বাতাস চ্যানেলের পক্ষ থেকে। আপনার এই মুক্ত বাতাস চ্যানেলের পক্ষ থেকে একটা চকলেট দেওয়া হয়েছে উপহার, ধন্যবাদ। মুক্ত বাতাস মিডিয়ার পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাকে জানাই স্বাগত, ধন্যবাদ। আপনি তো একজন সাইন গদার, তো আপনার কাছে আমরা জানতে চাইব যে ওজুর ফরজ কয়টি? ওজুর ফরজ 4টি। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। গোসলের ফরজ কয়টি? 3টি। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনাকে সর্বশেষ যেটি উত্তর প্রশ্ন করবো সেটি হচ্ছে সূরা ফাতিহাতে কয়টি আয়াত রয়েছে? আমি আপনাকে অপশন দিচ্ছি 6টি, 7টি, 8টি। আপনার উত্তরটি সঠিক হয় নাই, সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত সংখ্যা রয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার কাছে আমরা জানতে চাইব পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? আপনার উত্তরটি সঠিক হয় নাই, সূরা কাউসার। জি, আপনার কাছে আমরা জানতে চাইব আমাদের নবী নাম কি ছিল? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত বছর জীবিত ছিলেন? 63। মাশাআল্লাহ, আপনার দুটি উত্তর সঠিক হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি তো একজন সাইন ব্যক্তি, তো আমরা আপনার কাছে জানতে চাইব যে আপনি, আমরা দেখেছি যে কোরআন শরীফ তিলাওয়াতে আসছিলেন, তো পবিত্র কোরআন শরীফের মধ্যে সর্বছোট সর্বনিম্ন কোরআন কোনটি? সবচেয়ে ছোট মাশাআল্লাহ সূরা কাউসার, ওই সঠিক উত্তর দিয়েছেন। আমরা আপনার কাছে জানতে চাইব আমাদের নবী নবীর নাম কি? মাশাআল্লাহ, ওনার উত্তর সঠিক হয়েছে। আমরা আপনার কাছে সর্বশেষ প্রশ্ন যেটি জানতে চাইব উত্তর, আমাদের নবী কত বছর জীবিত ছিলেন? উনি সঠিক উত্তর দিয়েছেন 3টি। ওনাকে প্রশ্ন করা হয়েছিল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি? উনি বলেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং 3 নম্বর প্রশ্ন করা হয়েছিল আমাদের নবী কত বছর জীবিত ছিলেন, সেই সঠিক উত্তরটি দিয়েছেন 63 বছর। আমাদের মুক্ত বাতাস চ্যানেলের পক্ষ থেকে রয়েছে একটি আকর্ষণীয় উপহার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার প্রথম প্রশ্ন হলো আলহামদুলিল্লাহ, প্রথম প্রশ্ন সঠিক হয়েছে, কোন পায়ে জুতা খোলা সুন্নত? বাম পায়ে। দ্বিতীয় প্রশ্ন সঠিক হয়েছে, আরেকটি প্রশ্ন আপনার জন্য রয়েছে, যদি এটা পারেন আপনার জন্য রয়েছে একটি মেগা পুরস্কার। আপনার তৃতীয় প্রশ্ন হচ্ছে ইসলামের সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ আপনি আমাদের মেগা পুরস্কারের জন্য হয়েছে, এবং আপনি তিনটি প্রশ্ন দিতে পারেছেন। আপনি এই যে তিনটি প্রশ্ন পেয়েছেন, এজন্য আমরা মুখ্যমন্ত্রী পরিবারের পক্ষ থেকে একটি আপনার উত্তর কি সঠিক হয়েছে? এবং সর্বশেষ যদি প্রশ্ন আপনাকে করব, সূরা ফাতিহার মধ্যে কয়টি আয়াত আছে? 4টি। মুক্ত বাতাস মিডিয়ার পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাকে জানাই সাদর সম্ভাষণ। আমরা মুক্ত বাতাস মিডিয়ার পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে 3টি প্রশ্ন করব আপনাকে ধর্মীয় বিষয়ে। প্রথম প্রশ্নটি হচ্ছে যে ইসলামের স্তম্ভ কয়টি? আপনার উত্তরটি সঠিক হয় নাই, কিন্তু আমি আপনাকে 3টি অপশন দিতে চাচ্ছি যে ইসলামের স্তম্ভ 4টি, 3টি, 5টি, আপনি কোনটি বলবেন? আপনার উত্তরটি সঠিক হয়েছে, আমরা সঠিক উত্তরটি পেলাম। আমরা এরপর যে আপনার কাছে জানতে চাইব যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর জীবিত ছিলেন?
মাশাআল্লাহ আপনার উত্তর বিষয়টি হয়েছে আমরা সর্বশেষ যে প্রশ্নটি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে যে ওজন ফরজ কয়টি মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমরা জানতে পারলাম ওনার কাছ থেকে তিনটি তিনটি প্রশ্ন উত্তর সঠিক সঠিক উত্তর দেওয়ার জন্য রয়েছে মাহে রমজান উপলক্ষে একটি ইফতার সামগ্রী ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আপনার কাছে প্রথম যে প্রশ্ন সেটি জানতে চাইব যে পবিত্র কোরআন মাজিদে কতটি সূরা রয়েছে 114টি মাশাআল্লাহ জাযাকাল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে আমরা এরপর যে আপনার কাছে জানতে চাইব যে পবিত্র কোরআনুল মাজিদে সবচেয়ে ছোট সূরা কোনটি সূরা আপনার উত্তরটি সঠিক হয় নাই আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর জীবিত ছিলেন আমি আপনাকে অপশন দিচ্ছি 62 63 64 মাশাআল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে আমরা মুক্ত বাতাস মিডিয়ার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি সান্ত্বনামূলক পুরস্কার আসসালামু আলাইকুম আপনার প্রথম প্রশ্ন হচ্ছে কুরআন মাজিদের সবচেয়ে ছোট সূরা কোনটি সঠিক হয়েছে আপনার উত্তরটি আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মসজিদে কোন পা দিয়ে ঢুকা সুন্নত আপনার দ্বিতীয় প্রশ্নটিও সঠিক হয়েছে আপনার তৃতীয় প্রশ্ন হচ্ছে খানার শুরুতে কোন দোয়া পড়তে হয় তিনটি প্রশ্নই আপনার সঠিক হয়েছে এজন্য আমরা আমাদের মুক্ত বাতাস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ইফতার সামগ্রী একটি গিফট করতে চাই মুক্ত বাতাসকে ধন্যবাদ এরকম সুবিধা করার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের নবীর নাম কি মাশাআল্লাহ আপনি উত্তর দিয়েছেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর জীবিত ছিলেন আপনি যদি না পারেন আমি অপশন দিতে পারি ৬১ বছর ৬৩ বছর আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্ন দিতে পেরেছেন আপনাকে এবং আমি তৃতীয় প্রশ্ন জিজ্ঞাসা করবো তৃতীয় প্রশ্ন হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি আবদুল্লাহ আব্দুল মুত্তালিব দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইসলামের স্তম্ভ কয়টি প্রথম প্রশ্ন হচ্ছে পবিত্র কুরআনুল মাজিদে কতটি সূরা আছে অপশন দেওয়া হচ্ছে যে ১১৫টি ১১০টি ১১৪টি জি আপনার উত্তর সঠিক হয়েছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পবিত্র কুরআনুল মাজিদের সবচেয়ে ছোট্ট সূরা কোনটি সূরা নাস সূরা এখলাস সূরা কাউসার সূরা নাস সূরা কাউসার আপনার তৃতীয় প্রশ্ন হচ্ছে যে মসজিদে কোন পায়ে ঢুকা শুনল আপনার উত্তর সঠিক হয়েছে আমরা আপনাকে তিনটি প্রশ্ন করেছি আপনি দুইটি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছেন একটি প্রশ্ন সঠিক উত্তর হয়নি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদের এইরকম প্রোগ্রাম আগামীতে যেতে হবে এই প্রত্যাশা রাখি এবং এটি হচ্ছে ইসলামিক কাজ আপনার ইসলামের পথে মানুষকে ইসলামী প্রশ্ন করে রাখেন এবং যাদের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর জানা নাই আপনাদের আপনারা তাদেরকে প্রশ্নগুলো উত্তর জানিয়ে দিচ্ছেন সেজন্য আপনাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ এবং ইসলামের প্রচার করছেন সেজন্য বিশেষভাবে আন্তরিকভাবে মোবারকবাদ আসসালামু আলাইকুম পরিবারকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স পরিবার এই মাহে রমজান উপলক্ষে যে প্রোগ্রাম হাতে নিয়েছে আমি আমার
ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই মোল্লাপুর ফ্রেন্ড সোসাইটির ধর্ম সংস্কার সম্পাদক হিসেবে এ ধরনের ধর্মীয় কার্যক্রমে মুক্ত বাতাস পরিবারের অংশগ্রহণ করার জন্য আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আমি আশা করব মুক্ত বাতাস পরিবারের এই ধর্ম ভিত্তিক এই যে ধর্মীয় প্রোগ্রামগুলো অব্যাহত থাকবে, পাশাপাশি আবহাওয়ার জন্য সাধারণ মুসলিম প্রিয় ইসলাম ভেতরে সাধারণ এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করবে, ইসলাম সম্পর্কে জ্ঞানার্জন করবে এবং দুনিয়া এবং আখিরাতের অশেষ সব হাসিলের জন্য ইসলামিক জ্ঞানার্জনে বিভিন্ন ধরনের কোরআন হাদিসের তর্জমা কোরআন হাদিস সহ বিভিন্ন ধরনের ইসলামিক বই পড়ে বিভিন্ন ধরনের ইসলামিক জ্ঞান অর্জন করবে এবং পাশাপাশি ইসলাম এই সমাজকে ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। মুক্তবাস পরিবারকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম।